আসামে দুই দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন শাকিব খান ও ইদিকা পাল। শাকিব খানের নতুন লুক পাগল করে দিয়েছে আসামের শাকিব ভক্তদের। আসামের জাঁকজমক অনুষ্ঠানে শাকিবের সাথে স্টেজ শেয়ার করবেন ইদিকা পাল। ইদিকার মন্তব্যে উঠে এসেছে, আমি যখন শাকিবের জন্য এয়ারপোর্টে অবস্থান করছিলাম তখন হঠাৎ করে দেখি 20 বছরের একটি যুবক আমার দিকে আসছে। যখন খুব কাছে চলে এসেছে তবে বুঝতে পারলাম এটি আর কেউ নয়, এটা প্রিয়তমার নায়ক সুমন, অর্থাৎ শাকিব খান। উল্লেখ্য যে শাকিবকে এমন লোকে দূর থেকে কেউ চিনতে পারবে না যতক্ষণ না কাছ থেকে তাকে দেখবে। ইদিকা পাল মন্তব্যে আরো বলেন, শাকিবের এমন লোক আমাকে যেমন ভাবিয়ে তুলেছে তেমনি আসামের মানুষদেরকে অবাক করে দিয়েছে। আশা করছি আসামের শাকিব ভক্তরা আমাদের দুইজনের স্টেজ শো উপভোগ করবেন। এমন একটি অনুষ্ঠান শাকিবের দরজ সিনেমার জন্য ক্লাস পয়েন্ট, কেননা এই যাত্রার মাধ্যমে তার ছবির প্রমোশনও হয়ে যাবে। সব বন্ধুরা, শাকিব খানের এমন লোক আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।